আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি পাঠ্যবইয়ের ইউনিট 20 লেসন 1-4 এর একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় তোমাদের পাঠ্যবই থেকে একটি সিন প্যাসেজ আসে, সেখান থেকে 1, 2, 3, 4 এর উত্তর করতে হয়। তো চলো দেরি না করে দেখা যাক আজকের সিন প্যাসেজটি কি রয়েছে। তোমরা স্ক্রিনে প্যাসেজটি দেখতে পাচ্ছ, প্যাসেজটি তোমরা পড়ে নাও, আমি তোমাদের সুবিধার্থে পড়ে শোনাচ্ছি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3, and 4। ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া গেটস আপ আর্লি, শি ফিলস হ্যাপি, শি নোস দ্যাট ইটস এ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, ইট ইজ ভেরি ওয়ার্ম, শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড fills the room. She can smell the flowers outside her home. They smell sweet and fresh. After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. She is ready for school. Maria is not like any other students in her neighborhood. She goes to school and likes to be with her friends. But Maria cannot see the beautiful spring day. She cannot see the flowers, the blue sky, or the singing birds. She cannot see the new green leaves on the trees. She cannot see that because she is visually impaired. She has been unable to see since she was born. But Maria is happy. She goes to school every day. She can learn the information because she reads Braille. Braille is a script that uses write, draw. This letter is made from dots. People move their fingers across the right dot to read. Maria learned to read Braille as a young child. Her books at school are in Braille. She enjoys reading poems and histories. Maria's teacher says she is a good learner. Maria hopes to go to university one day. Her teachers think that she can. Maria wants to set up a school of her own so that she can teach visually impaired children. Because this, Maria wants to be a writer. She wants to write a book about her feelings and experience. She wants to show other impaired people that they can do amazing things in their life. এই ছিল প্যাসেজটি। আশা করছি তোমরা প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো দেখা যাক এই প্যাসেজ থেকে কি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। নাম্বার 1, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দ্যার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। এখানে কলাম এ কলাম বি রয়েছে, এখান থেকে অর্থের অনুপাতে তোমাদের মিল করতে হবে। আমি কলাম এ এর যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো পড়ে নিচ্ছি। হ্যাপি, ওয়ার্ম, আনাবল, আউটসাইড, অ্যামেজিং। কলাম বি তে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে not capable, at the beginning of something, causing wonder, at a fairly high temperature in a way that is present, something that delays or stops the progress of something, in high spirit, the outer side or surface of something. এই ছিল কলাম এ কলাম বি। তোমাদের সুবিধার জন্য এখন আমি উত্তরগুলো বলে দিব, তোমরা তাড়াতাড়ি খাতা কলম বের করে উত্তরগুলো লিখে ফেলো। Answer to the question number 1, এখানে মিল হবে এ এর সাথে 6 নম্বর, বি এর সাথে 4 নম্বর, সি এর সাথে 1 নম্বর, ডি এর সাথে 7 নম্বর এবং ই এর সাথে 3 নম্বর। অর্থাৎ হ্যাপি, ইন হাই স্পিরিটস, ওয়ার্ম, অ্যাট এ ফেয়ারলি হাই টেম্পারেচার, ইন এ ওয়ে দ্যাট ইজ প্রেজেন্ট, অ্যানেবল, নট ক্যাপেবল, আউটসাইড দ্য আউটার সাইড অর সার্ফেস অফ সামথিং, অ্যামেজিং, কজিং ওয়ান্ডার। এই ছিল কলাম এ কলাম বি এর অ্যান্সার। এবার চলো দেখে নেওয়া যাক 2 নম্বরের প্রশ্ন কি রয়েছে। নাম্বার 2, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট ট্রু ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট ফলস ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। অর্থাৎ নিচের বাক্যগুলো পড়তে হবে, সেখান থেকে বাক্যগুলো যদি সত্য হয় তাহলে উত্তরপত্রে ট্রু লিখতে হবে এবং মিথ্যা হলে ফলস লিখতে হবে। নাম্বার 1, মারিয়া ইজ স্টিল হ্যাপি। Number 2, Braille is a script that uses write dot. Number 3, Maria's teacher says she is a weak learner. Number 4, she enjoys reading philosophy. Number 5, Maria learned to read Braille as a young child. Number 6, Maria wants to be a writer. এবার চলো শিক্ষার্থী বন্ধুরা উত্তরগুলো দেখে নেওয়া যাক। Answer to the question number 2. Number 1, true. 2, true. 3, false. 4, false. 5, true. 6, true.
এবার চলো দেখে নেওয়া যাক নাম্বার থ্রিতে কি রয়েছে। তোমরা জানো নাম্বার থ্রিতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর করতে হয়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই নিচের প্রশ্নগুলো যে দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের সাথে সাথে এই উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা সহজেই তোমাদের নোট খাতায় নোট করে নিতে পারবে। নাম্বার এ, হোয়াট ফিলস দ্য রুম, এই অ্যান্সারটি তোমাদের যে টেক্সটি দেওয়া ছিল মারিয়া সম্পর্কে টেক্সটে এই অ্যান্সারগুলো রয়েছে, তোমরা সেখান থেকে সাহায্য নিয়ে এই অ্যান্সারগুলো করবে। এখন আমি তোমাদের সুবিধার্থে উত্তরগুলো বলে দিচ্ছি। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড ফিলস দ্য রুম। নাম্বার বি, হোয়াট ইজ ব্রেইল, অ্যান্সার, ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রাইস ডট, ইচ লেটার ইজ মেড ফ্রম ডট। নাম্বার সি, হোয়াট ডু পিপল ডু টু রিড ইউজিং ব্রেইল, অ্যান্সারটি হবে পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রাইস ডট টু রিড। এবার চলো দুই নম্বরে কি রয়েছে তা দেখে নেওয়া যাক। নাম্বার ডি, হোয়াট ডাজ মারিয়াস টিচার সে অ্যাবাউট হার, অ্যান্সার, মারিয়াস টিচার সেজ শি ইজ এ গুড লার্নার। নাম্বার ই, হোয়াট ডাজ মারিয়া হোপ, অ্যান্সার, মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। নাম্বার এফ, হোয়াট ডিড মারিয়া লার্ন অ্যাজ এ ইয়ং চাইল্ড, অ্যান্সার, মারিয়া লার্ন টু রিড ব্রেল অ্যাজ এ ইয়ং চাইল্ড। এই ছিল প্রশ্ন এবং তার উত্তর। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের খাতা লিখে নিয়েছো। এবার চলো দেখে নেওয়া যাক নাম্বার ফোরে কি রয়েছে। তোমরা জানো নাম্বার ফোরে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হয়, সেখানে কিছু ক্লু দেওয়া থাকে অথবা কিছু প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলোর আলোচনা তোমাদের কম্পোজিশনটি সাজাতে হয়। চলো দেখে নেওয়া যাক এখানে কি কম্পোজিশন লিখতে বলা হয়েছে। নাম্বার ফোর, রাইট এ শর্ট কম্পোজিশন অন মারিয়া অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস বাই অ্যানসারিং দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটি নোট দেওয়া আছে, রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপ and correct spelling. এখানে তোমাদের মারিয়া সম্পর্কে অন্তত পক্ষে পাঁচ বাক্যে একটি কম্পোজিশন লিখতে বলা হয়েছে, যেখানে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। এবং এখানে একটি কোটেশন রয়েছে যেখানে তোমাদেরকে বানান সঠিক লিখতে হবে, ফুল স্টপ ব্যবহার করতে হবে এবং বড় হাতের অক্ষর সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। নাম্বার ওয়ানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হাউ ইজ মারিয়া। নাম্বার বি, হোয়াট ডাজ শি হোপ। নাম্বার সি, হোয়াট ডাজ হার টিচার থিঙ্ক অ্যাবাউট হার। নাম্বার ডি, হোয়াট ডাজ শি ওয়ান্ট টু বি। নাম্বার ই, হোয়াট ডাজ শি ওয়ান্ট টু রাইট। তোমাদের সুবিধার্থে এই প্রশ্নগুলোর আলোকে আমি মারিয়া সম্পর্কে প্যারাগ্রাফটি তোমাদের লিখে দিয়েছি, তোমরা উত্তরটি দ্রুত খাতায় তুলে নাও। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফোর, মারিয়া ইজ এ ভিজুয়ালি ইম্পার্ড গার্ল, শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ গ্রোন বাট শি ইজ হ্যাপি। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে, হার টিচার থিঙ্ক দ্যাট শি ক্যান। Maria wants to set up a school for her own so that she can teach visually impaired children. Before this, Maria wants to be a writer. She wants to write a book about her feelings and experience. এই ছিল তোমাদের মারিয়া সম্পর্কে প্যারাগ্রাফটির উত্তর। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই সিন প্যাসেজটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সিন প্যাসেজটি ভালোভাবে অনুশীলন করবে। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।